শাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও আপনাদেরকে একটা নতুন ভিডিওর সঙ্গে প্রেজেন্ট করতে চলেছি। তো আজ আমাদের গন্তব্য কল্যাণীর আনন্দনগরে একটা বিশাল বড় মেলা। এই মেলাকে কেন্দ্র করে একটা স্টেজ শো হচ্ছে। এখানে আমরা কিছুটা মুহূর্ত কাটাব এবং আপনাদের সামনে এই মেলার সুন্দর সুন্দর দোকানগুলো এবং দোকানের জিনিস যেগুলো পাওয়া যাচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করে দেখাবো। মেলার মধ্যে আমরা কী কী করলাম আর কী কী খেলাম, আর এখানে কিছুটা মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মুহূর্তগুলো আপনাদেরও দেখতে ভালো লাগবে। এখানে দেখুন একটা সুন্দর ইমিটেশনের দোকানে এত সুন্দর সুন্দর ইমিটেশন পাওয়া যাচ্ছে আর এত অল্প দামে। শাম্পির তো প্রত্যেকটা দেখেই পছন্দ হয়ে গেছে, দেখেই শুধু আমাকে বলছে আজ এখান থেকে ইমিটেশন ও কিনে নিয়েই যাবে। এত সুন্দর সুন্দর কানের ছিল এখানে আর ও খুব পছন্দ করে, কারণ ইমিটেশন কে না পছন্দ করে। প্রত্যেকটা মেয়ের কাছেই ইমিটেশন যেন তাদের একটা স্বর্গরাজ্য। আর এই মেলাতে এসে এত ভ্যারাইটি কালেকশান আর এত সুন্দর সুন্দর দেখতে লাগছে ইমিটেশনগুলো, অন্যান্য দোকানে যে দাম সেই দামের তুলনায় একটু কমেও পাওয়া যাচ্ছিল, যার কারণে এখানে অনেকটা সময় ধরে ও কিন্তু দেখেই যাচ্ছিল। এবার আমরা চলে এসেছি বন্দুকের নিশানা করে বেলুন ফাটিয়ে প্রাইজ নেবার দোকানে। শাম্পি এটা কিন্তু এর আগেও এই মজাটা নিয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাটা খেলছে, বেলুন ফাটাতে পেরেছে এবং সে কিন্তু প্রাইজও পেয়ে গেল। এবার আমরা চলে এসেছি ফুচকা খেতে। শিয়ান অনেকক্ষণ ধরে বলছিল ফুচকা খাবে, ও দেখুন কেমন করছে ফুচকাটা দেখে। ও কিন্তু আমাদের মতোই ফুচকা খেতে শিখে গেছে। ওই দেখুন ওর জন্য আলাদা করে ঝাল কম করে বানাবারও প্রয়োজন পড়ছে না, কারণ ও ছোটোবেলা থেকেই ঝালটা পছন্দ করে, মিষ্টিটা কম পছন্দ করে। এর মধ্যে আমিও একটা সুযোগ নিয়ে নিলাম, শাম্পি আমাকেও একটা দিয়ে গেল। এই যে এখানে একটা সুন্দর করে একটা যন্ত্র ঘুরছে, এটা কিন্তু আইসক্রিম এখান থেকে বানানো হয়। একটা নতুন ধরনের খাবার করেছে, আমরা এটাও টেস্ট করে দেখেছি আগে। এবার এখানে দেখুন পানের দোকান এত সুন্দর করে সাজিয়েছে যে দেখেই লোভ লেগে গেল, ওই জন্য আমরা এখানে মিষ্টি পান অর্ডারও করে দিলাম। মিষ্টি পানের দোকান এমনিতেই সুন্দর করেই সাজানো হয়, কিন্তু এদের দোকানটা দেখলাম একটু ইউনিকভাবে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল, কালারফুল লাগছিল। এই দেখুন খুবই ভালো লাগছিল। কোল্ড ড্রিঙ্কসের দোকানও দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, শিয়ানও এটা দেখছিল, লাইটগুলো দেখে ওর খুব ভালো লেগেছে। ও কিছুক্ষণ এখানে আমাকে দেখতে পায়নি, এবার ও একটু অবাক হয়ে গেছিল যে পাপা কোথায় একটু খুঁজছে, দেখুন এই যে এবার দেখে নিয়েছে। এবার আমরা চলে এসেছি মোমোর দোকানে। শাম্পির তো খুব পছন্দ হয় মোমো খেতে, শিহানেরও পছন্দ হয়, তাই আমরা এখান থেকে মোমো খেয়ে নিলাম এবং মোমোর টেস্টটা নর্মাল দোকানের মতোই লাগছিল, যদিও মেলার মধ্যে ওরা স্যুপটা অতটা ভালো করে বানায় না। তো আমাদের স্যুপটা অতটা পছন্দ হয়নি, কিন্তু মোমোটা খেতে খুব ভালো লাগছিল।
শেহান অন্যদিন মোমো খায়, কিন্তু আজকে দেখুন ও মোমোটা খেতে চাইছিল না। ওর পছন্দ আইসক্রিম খাবে, পাশেই আইসক্রিমের দোকান, ওর পছন্দের আইসক্রিমটা এখানে খুঁজেই নিয়েছে। এবার ওর খুব আনন্দ। ওই দেখুন আইসক্রিম খেতে খেতে ওর ডান্স করছিল জানেন। পাশেই ওখানে একটা স্টেজ শো হচ্ছিল, তো স্টেজ শোতে গান হচ্ছে, তালে তালে ও আবার নাচছিল। নাচতে নাচতে দেখুন আইসক্রিমটা খেলো। ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিও আসলেই আপনারা সবার আগে হোম পেজে পেয়ে যাবেন। আমরাও এখানে এই স্টেজ শো পারফরমেন্স কিছুক্ষণ দেখে ঘরে চলে এসেছিলাম। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সাথে।